আমরা এখন আসছি লোহাগাড়া বাজার পার হয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর পরিমাণ জায়গা জুড়ে রক মেলন, যেটা মরুভূমির ফল। রক মেলন এটা সৌদি আরবে বা মিডল ইস্টে এটাকে সাম্মাম বলা হয় আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক ক্যাটাগরির মনে হয় আছে। এটা এখনও ছোট। তো আমরা এই ক্ষেতের অনারকে ডাকতেছি, উনি আসতেছে। বেসিক্যালি এটা নেওয়ার জন্য এখানে আসা। তো দেখি পিছিয়ে আসুক, তারপরে ওর কাছ থেকে নেওয়া যায় কি না দেখি। এগুলা এখনো পাকে নাই না? এটা এখনো সাইজে অনেক ছোট। যেখানে আমরা দেখতে পাচ্ছি এগুলাও এখনো পাকে নাই, তবে এটা মোটামুটি ইয়ে হয়েছে। এগুলো সব উঠেছেন নাকি? তো এগুলো পরে আছে যে নিয়ে যাবে না বাজারে? বাজারে নিয়ে যায় না, বাজারে তো বিক্রি এত করে হয় না। কোথায় নিয়ে যান এগুলো? ঢাকা। এদিকে এখন ওই ফলটা ওইভাবে ইয়ে হয় নাই। কিছু আর কি এই জায়গা, ওই যারা জানে তারাই নেয়। এটা আমি একবার বাড়িতে লাগাইছিলাম। হ্যাঁ, তো বাড়িতে লাগাইছিলাম, ধরে তো প্রচণ্ড ধরে। আমি জালেঙ্গাতে লাগাইছিলাম। তো এটা কি এবারে লাগাইছেন না এর আগেও লাগাইছেন কাকা? আচ্ছা আচ্ছা, এটা তো সারা বছরই হয় তাই না? কত করে বীজ সেল করতেছেন এগুলো? আচ্ছা, একটার ওজন কতগুলো হবে? কত? দাম তো অনেক বেশি। এমনিতে ঢাকাতেই তো দাম কম। ঢাকাতেই তো অনেক দাম কম এগুলো। দেখেন তো বড় সাইজ পাকছে কোনটা, দেখেন তো বড় সাইজ আপনার। এটা তো ভিতরে ইয়ে হয়েছে মনে হচ্ছে। এর নাম হচ্ছে রক মেলন হানিডিউ সাম্মাম, যে যেভাবে ডাকে। এটা মিষ্টি লাগবে তো নাকি? মিষ্টি এটা তো অনেক মিষ্টি আছে। তো গতবার যেটা লাগাইনি ওর মিষ্টি নেই, এবার মিষ্টি আছে। অনেক পরিমাণে ধরছে। এটা কি প্রত্যেকটা ব্যাগ দিয়ে রাখতে হয়? ওকে, তোর নাম কি? মোহাম্মদ আবু হুসাইন। তুমি তাহলে এগুলোর সাথে জড়িত নাকি? হ্যাঁ, আমার বাবা। তোর বাবা? হ্যাঁ। মানে এর আগের বছর লাগাইছিলে তুমি? না, এইবারে ফার্স্ট। মানে আমরা লাগাই নাই, অন্য লোকে লাগাইছে। তারপরে তোমরা এবার লাগাইছো? হ্যাঁ। কত শতক জমিতে লাগাইছো? ওটাতে দেড় বিঘা। দেড় বিঘা। কেমন টাকার সেল হয়েছে বলতে পারবা? টাকা তো খরচ হয়েছে। খরচ কেমন হয়েছে? দুই লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তরমুজ সাম্মাম মিলে? আচ্ছা, আসলটা উঠে গেছে হালকা। আর এখন যেটা আছে এটা তোমাদের লাভ হবে আর কি, এই তো। আচ্ছা আচ্ছা,